বাম কংগ্রেস ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে কয়েক দফা দাবিতে দেশজুড়ে সকাল থেকে শুরু হয়েছে ধর্মঘটে। সকাল থেকে মিশ্র প্রভাব পড়লেও বেলা বাড়তেই বদল হলো হাবড়া বারাসাত ব্যারাকপুর সহ শহরতলির চেহারা। সকালে ধর্মতলাতে কুশপুতুল পোড়ায় বন্ধ সমর্থকেরা। যাদবপুরে বিধায়ক সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল বের করেন বন্ধ সমর্থকেরা। লেকটাউন যশোর রোডে বামেদের তরফে রাস্তা অবরোধ করা হয়, সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ান কর্মী সমর্থকেরা। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা, দুই দফায় চলে বিক্ষোভ অবরোধ। অন্যদিকে বন্ধকে ঘিরে ধুমধুমার বারাসাত খেলা বটতলা। বাম ও কংগ্রেস কর্মীদের ওপর পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। 34 নম্বর জাতীয় সড়কে অবরোধের সময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাঁধে বাম কর্মীদের। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিরুদ্ধে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে। লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন কর্মী সমর্থক। বামেদের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করে তাদের কর্মীদের ওপরে। এ বিষয়ে প্রশাসনের যদিও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেলা যত গড়িয়েছে ততই তৎপর হয়েছে বন্ধ সমর্থকেরা। জায়গায় জায়গায় ট্রেন অবরোধ করে বন্ধ সফল করার চেষ্টা করেন সমর্থককারীরা। জাতীয় ও রাজ্য সড়ক অবরোধের ঘটনাও ঘটে। বৃহস্পতিবার বাম কর্মীরা কার্যত দাপট দেখালো উলুবেড়িয়া শহরে এলাকায়। জানা গেছে এদিন হাজারখানেক বন্ধ সমর্থককারী জড়ো হয়ে স্লোগান দিয়ে মিছিল করে কালীবাড়ি থেকে উলুবেড়িয়া স্টেশন পর্যন্ত। অভিযোগ, পথে থাকা বাইক আরোহীকে চমকে বাইকের চাকার হাওয়া খুলে দেওয়া হয়। খোলা দোকানে হুমকি দিয়ে দোকান বন্ধ করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। চলে উলুবেড়িয়া স্টেশন অবরোধ। ধর্মঘটের সমর্থনে বীরভূমের নলহাটি শহরে মিছিল করে বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা। রামপুরহাট রেল স্টেশনে ধর্মঘটের সমর্থনে চলে বিক্ষোভ। সিউড়িতে সরকারি বাস আটকে চলে পথ অবরোধ। বাহিনা মোড়ে 14 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বাম কংগ্রেস সমর্থকেরা। হুগলি জেলার ছবিটাও ছিল একই। চুচুড়া চন্দননগর সহ বেশ কিছু স্টেশনে চলে রেল অবরোধ। রেল লাইনে বসে পড়েন কর্মী সমর্থকেরা। ত্রিবেণী রেল গেট ও রাস্তা অবরোধ করে রাখেন বন্ধ সমর্থকেরা। মকরাগঞ্জের শ্রীরামপুরে চলে পথ অবরোধ। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিল সহ জেলার বেশ কিছু মিল পুরোপুরি বন্ধ ছিল এদিন। নিত্য প্রয়োজনীয়ের দাম বেড়ে যাচ্ছে, যত রাষ্ট্রীয় সংস্থা আছে সেগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছে, জঘন্য কৃষি বিল আমাদের জন্য তৈরি হয়েছে সেগুলো বাতিল করতে হবে, আমাদের যে শ্রম আইন সেই শ্রম আইনকে এরা নতুন করে একটা নতুন আইন বানিয়েছে, 44টা আইনকে 4টে কোটে ভাগ করেছে। আমাদের দাবি ছিল প্রত্যেক গরিব পরিবারে 7,500 টাকা করে মাসে দিতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।